হ্যালো ফ্রেন্ড, আমরা এখন আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির উপর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। এটা আমাদের পার্ট 13 ভিডিও। এর আগে আরও 12টা পার্ট ভিডিও দেওয়া আছে, যদি সেগুলো আপনারা না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ তাতে প্রচুর ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। এবং এখানে দেওয়া মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার যেগুলো রয়েছে এবং তার সঙ্গে রিলেটেড যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, যেমন ইউপিএসসি, WBCS, রেল, ব্যাংক, SSC এবং আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক আজকে কী কী কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে, মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? এখানে অপশান রয়েছে 563 খ্রিস্টপূর্বাব্দ, 580 খ্রিস্টপূর্বাব্দ এবং 540 খ্রিস্টপূর্বাব্দ। এখানে দেখে নিই, 563 খ্রিস্টপূর্বাব্দ, 563 খ্রিস্টপূর্বাব্দও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 563 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মহাবীর জন্মগ্রহণ করেননি, 563 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। সুতরাং 1 নম্বর অপশানটা ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশান 3, 540 খ্রিস্টপূর্বাব্দ, 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। সুতরাং 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এবং 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? এখানে অপশান রয়েছে কপিলাবস্তু, কুশীনগর এবং কুন্দগ্রাম। তিনটে জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কুন্দগ্রাম, অপশান 3 কুন্দগ্রাম কিন্তু সঠিক উত্তর। এছাড়া অপশান 1-এ যে কপিলাবস্তু রয়েছে, এই কপিলাবস্তুতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। এবং কুশীনগর, যেহেতু অপশান 2 কুশীনগর যে অপশানটা রয়েছে, এই কুশীনগরে কিন্তু বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। সুতরাং তিনটে যে জায়গার নাম এখানে দেওয়া আছে, তিনটে জায়গায় খুব ইম্পর্টেন্ট, কারণ কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, কুশীনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন এবং কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন? এখানে 72 বছর বয়স, 76 বছর বয়স এবং 80 বছর বয়স, তিনটে অপশান রয়েছে। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কিন্তু 80 বছর বয়সে, কিন্তু মহাবীর কিন্তু 80 বছর বয়সে দেহত্যাগ করেননি। সুতরাং অপশান 3 সঠিক উত্তর নয়। অপশান 1, 72 বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন, এটা সঠিক উত্তর। সুতরাং কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন? 72 বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? এখানে অপশান রয়েছে কুশীনগর, পাবাপুরী এবং শ্রবণ বেলগোলা। এখানে কিন্তু এই তিনটে জায়গাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগেই আমরা বলেছি যে কুশীনগরে কে দেহত্যাগ করেন, কুশীনগরে দেহত্যাগ করেছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। সুতরাং অপশান 1 সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে অপশান 2, পাবপুরী। পাবপুরীতে কিন্তু মহাবীর দেহত্যাগ করেছিলেন। জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মে সর্বমোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, এবং এই জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? এখানে অপশান রয়েছে বাসুপূজা, মহাবীর, পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন কিন্তু 23তম তীর্থঙ্কর এবং বাসুপূজা ছিলেন 12তম তীর্থঙ্কর, এবং সর্বশেষ তীর্থঙ্কর অর্থাৎ 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। অর্থাৎ অপশান 2 সঠিক উত্তর, মহাবীর ছিলেন জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর। মহাবীরের সঙ্গে কোন বিখ্যাত রাজবংশের সম্পর্ক ছিল? মহাবীর কিন্তু যে বংশে জন্মগ্রহণ করেছিল সেই বংশের সঙ্গে কিন্তু এক বিখ্যাত রাজবংশের সম্পর্ক ছিল, এবং সেই রাজবংশটি কি? এখানে অপশান রয়েছে মৌর্য বংশ, শিশুনাগ বংশ এবং হরযঙ্ক বংশ। এর সঠিক উত্তর হচ্ছে হরযঙ্ক বংশ। এখানে হরযঙ্ক আছে, হরযঙ্ক টাইপিং ভুল আছে, ও সঠিক উত্তর হচ্ছে হরযঙ্ক বংশ। মহাবীরের কন্যার নাম কি? মহাবীরের একটি কন্যা ছিল এবং সেই কন্যার নাম কি? এখানে অপশান রয়েছে যশোদা, যশোধরা এবং অনজ্জা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3, অনজ্জা। মহাবীরের একটি কন্যা সন্তান ছিলেন এবং সেই কন্যা সন্তানটি ছিলেন অনজ্জা, এবং যশোদা ছিলেন কিন্তু মহাবীরের পত্নী, অর্থাৎ মহাবীরের স্ত্রীর নাম ছিল হচ্ছে যশোদা, এবং যশোধরা ছিলেন কিন্তু বুদ্ধের স্ত্রী, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল কিন্তু যশোধরা। মহাবীর
কত বছর বয়সে সংসার জীবন ত্যাগ করেন? মহাবীর কিন্তু একদম ছোটবেলাতেই কিন্তু সংসার ত্যাগ করেননি বা সন্ন্যাসী হননি, তিনি একটা নির্দিষ্ট বয়সের পর তিনি কিন্তু সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন, এবং সেই বয়সটা কত বছর? এখানে অপশন রয়েছে 32 বছর বয়স, 30 বছর বয়স এবং 28 বছর বয়স। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2, 30 বছর বয়স। 30 বছর বয়সে মহাবীর কিন্তু সংসার জীবন ত্যাগ করেছিলেন। মহাবীরের সত্য জ্ঞান বা কৈবল্য প্রাপ্তি হয় কোন নদীর তীরে? এখানে অপশান রয়েছে যমুনা, ঋজুপালিকা এবং লুনি। মহাবীরের সত্য জ্ঞান বা কৈবল্য প্রাপ্তি অর্থাৎ তার যে জ্ঞান, সেই জ্ঞানটা তিনি প্রাপ্তি হয়েছিলেন কিন্তু অপশান 2, ঋজুপালিকা নদীর তীরে। মহাবীরের সত্য জ্ঞান বা কৈবল্য প্রাপ্তি হয় ঋজুপালিকা নদীর তীরে। এবং বুদ্ধের সত্য জ্ঞান কোথায়, কোন নদীর তীরে প্রাপ্তি হয়েছিল? বুদ্ধের সত্য জ্ঞান প্রাপ্তি হয়েছিল কিন্তু নৈরঞ্জনা নদীর তীরে। নৈরঞ্জনা নদীর তীরে কিন্তু বুদ্ধের সত্য জ্ঞান প্রাপ্তি হয়েছিল। কত বছর বয়সে মহাবীর কৈবল্য প্রাপ্তি হয়? কত বছর বয়সে মহাবীরের কৈবল্য প্রাপ্তি হয়? 42 বছর বয়স, 38 বছর বয়স এবং 41 বছর বয়স। এখানে তিনটে উত্তর রয়েছে। কৈবল্য প্রাপ্তি মানে আগেই বলেছি যে সত্য জ্ঞান প্রাপ্তি। মহাবীরের কৈবল্য প্রাপ্তি হয়েছিল কিন্তু 42 বছর বয়সে। 42 বছর বয়সে কিন্তু মহাবীরের কৈবল্য প্রাপ্তি হয়। জৈন ধর্মে চতুর্জাম এর প্রবর্তন কে করেন? জৈন ধর্মে চতুর্জামের প্রবর্তন করেন, এখানে অপশান রয়েছে, একে হচ্ছে ঋষভদেব, দুয়ে পার্শ্বনাথ এবং তিনে মহাবীর। জৈন ধর্মে চতুর্জামের প্রবর্তন যিনি করেন তিনি হলেন কিন্তু পার্শ্বনাথ। পার্শ্বনাথ জৈন ধর্মে চতুর্জামের প্রবর্তন করেন। মহাবীর চতুর্জামের সহিত কি যুক্ত করেছেন? এই চতুর্জামের সহিত কিন্তু আর একটি শব্দ কিন্তু মহাবীর যুক্ত করেছিলেন, এবং সেই শব্দটি কি? অহিংসা, অস্ত্র না ব্রহ্মচর্য? অহিংসা এবং অস্ত্র এই দুটি কিন্তু চতুর্জামের অংশ। সুতরাং অপশান 3 সঠিক উত্তর, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কিন্তু মহাবীর চতুর্জামের সহিত যুক্ত করেছিলেন। এবং এই চতুর্জামে যে চারটি কথা আছে সেই চারটি হচ্ছে অহিংস, সত্য, অস্ত্রেয় এবং অপরিগ্রহ, এবং এর সহিত মহাবীর যুক্ত করেন ব্রহ্মচর্য। মহাবীর কোথায় ধর্ম প্রচারে গেলে কুকুর লেলিয়ে দেওয়া হয়? কিছু মানুষকে যেমন সবাই পছন্দ করে, আবার কিছু মানুষ সেই মানুষকে আবার অনেকে অপছন্দও করে, সেই রকম মহাবীর যখন একটি জায়গায় গেছিলেন সেখানে কিন্তু সেখানকার মানুষ তার পিছনে কিন্তু কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। এখানে অপশান রয়েছে তরাই অঞ্চল, রার অঞ্চল এবং দক্ষিণ ভারত। এর সঠিক উত্তর হচ্ছে রার অঞ্চল। মহাবীর রার অঞ্চলে গেলে কিন্তু মহাবীরের পিছনে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। এই মহাবীর কিন্তু প্রথমে জৈন ধর্ম প্রচার করতে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে গেছিল, যেমন অঙ্গরাজ্য, ভাগলপুর জেলা, বিদেহ, কোশল রাজ্য, বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করে তিনি যখন রার অঞ্চলে ধর্ম প্রচারে গেছিলেন তখন সেই রার অঞ্চলের মানুষ কিন্তু তার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেন? এখানে অপশান রয়েছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্ম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান 2, জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত শেষ জীবনে কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন? এখানে তিনটে অপশান রয়েছে, পাপপুরি, কুশীনগর, শোভন বেলগোনা। এবং তিনটে অপশানই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তিনটে অপশানই কেউ না কেউ দেহত্যাগ করেছিলেন। আমরা জানি পাপপুরিতে দেহত্যাগ করেছিলেন হচ্ছে মহাবীর, কুশীনগরে দেহত্যাগ করেছিলেন কিন্তু গৌতম বুদ্ধ, এবং শ্রবণ বেলগোনায় দেহত্যাগ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য দেহত্যাগ করেন শ্রবণ বেলগোনায়। এই চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মের অনুরাগী হয়েছিলেন, এবং শেষ জীবনে তিনি এই যে শ্রবণ বেলগোনায় দেহত্যাগ করেছিলেন না, এই দেহত্যাগটা করেছিলেন অনশন করে, অর্থাৎ কোনো খাদ্য না খেয়ে তিনি দিনের পর দিন থেকে তিনি তার দেহত্যাগ করেছিলেন। এবং এই শ্রবণ বেলগোনা কিন্তু অবস্থিত হচ্ছে মহীশূরে, এবং এই সময় তিনি যখন অনশনে দেহত্যাগ করছেন এই সময় চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু বলা হতো চন্দ্রগুপ্ত মণি।
চন্দ্রগুপ্ত মুনি বলা হতো সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যকে। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের নাম স্মরণ করে কিন্তু শ্রবণ বেলগোনায় একটি চন্দ্রগিরি নামে একটি গুহা নির্মিত হয়েছে। এটা অবশ্যই মনে রাখবেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম স্মরণে রাখার জন্য শ্রবণ বেলগোনায় কিন্তু একটি চন্দ্রগিরি গুহা নির্মিত হয়েছে। আজকের মতো এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্টস করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।